যুবক, তোমার আলহামদুলিল্লাহ কি ভাই, আগে বাপ মায়ের কথা শুনতাম না, এখন বাপ মায়ের কথা শুনি। বাপ মা আমার মূর্খ হতে পারে, আমি একটু বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে যেতে পারি, তাতে কি? উনি তো আমার বাপ মা, তার সাথে আমার কখনো বেয়াদবি করা চলবে না। আল্লাহ, আগে ভুল করছে আজকের তে তওবা করে বাপ মার কথা এখন থেকে শুনবো। এখন থেকে খারাপ কোনো বন্ধুর সাথে আমার সম্পর্ক থাকবে না। মোবাইল বের করছি, গান শুনবো না, হারাম দেখবো না, সবগুলা ডিলিট করে দিলাম। আল্লাহ, এখন থেকে মসজিদে আজান হবে, সবার আগে আমাকে পাওয়া যাবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। যেখানে কাজ আমি সেখানে হাজির। এটাই হচ্ছে যুবকের জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা মুরব্বী? আপনার আলহামদুলিল্লাহ ওটাও বুঝে নিতে হবে বাপ। আপনি আল্লাহর একটা জেনারেশন আপনি পার করেছেন, হয়তো বা ভুলের উপরে। আল্লাহ, তওবা করেছি, আমি আমার স্ত্রীর সাথে অধিকার ঠিক মতো আদায় করতে পারি নাই, ছেলের বউয়ের সাথে যে ব্যবহার করতে হবে এটা পারি নাই, এলাকার বাচ্চাদের সাথে যেরকম আদর যত্ন করে কথা বলার কথা, তাদেরকে মসজিদ মুখী করার কথা, তাদের যত্ন নেওয়ার কথা, তাদের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং করে কলা কৌশলে মসজিদে মুসল্লি বাড়ানোর কথা, আমি এগুলো পারি নাই। অপরের জমির আমি আল ঠেলছিলাম, ঠেলে নিজের জমি একটু বৃদ্ধি করছিলাম, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করি নাই, জমি ভাগ বন্টনের সময় দুই নম্বরই করছিলাম। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, এইগুলো সব কিছুর থেকে ফিরে প্রকৃত তোমার বান্দা হয়ে কবরে ইমান নিয়ে কালেমা নিয়ে যেতে চাই। এইটাই হচ্ছে রিয়াল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তাহলে এখন আপনাদের আমাদের সকলে নিজেদের জীবনের দিকে তাকালে সবাই আমরা গ্যাপ খুঁজে পাবো। আমাদের সকলের জীবনে গ্যাপ আছে, আছে না ভাই? গ্যাপ আছে, কিন্তু ভয় নেই। ভয় নাই কি জন্য? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা যখনই ভিতরে অনুভব করতে পারবে যে আরে এত ভুল করছি, আল্লাহ আল্লাহ বলছেন হতাশ হোস না বান্দা, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ গফুর, আমি রব্বুল আলামিন, বারবার মাফ করি বলে আমি গাফফার। আমি বান্দা তোকে বলছি, তুই যদি অন্তর দিয়ে অনুভব করে ফেলতে পারিস যে আমি ভুলেছিলাম, এখন শুধরাই নিলাম, আল্লাহর দিকে দৌড় লাগা। যেই না বান্দা আল্লাহর দিকে তওবা নিয়ে দৌড় দিবে, আল্লাহ বান্দার হক যেগুলো আছে এইগুলো শুধুমাত্র আদায় করে আল্লাহর হক যত নষ্ট করুক না কেন, আল্লাহর দিকে যখন দৌড় দিবে তওবার হালতে অন্তর নিয়ে, যে আল্লাহ যা ভুল করছি আল্লাহ স্বীকার করলাম, এখন প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে আর করব না, এখনকার জন্য আমারে মাফ করে দাও, আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি তৎক্ষণাৎ মাফ করে দেব।